अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা তুমি কি করছিলে সোনা বাবু? আরে ওর ফুলের সাজি থেকে একটা ফুল পড়ে গিয়েছিল, ওটাই তুলে দিচ্ছিলাম। ক্ষমা করো, মাটিতে পড়ে যাওয়া ফুল আমরা ঠাকুরকে দিই না। কোনো ব্যাপার না সোনা বাবু, এই ফুলটা তুমি আমার মাথায় লাগিয়ে দাও। কি ভাবছো, লাগিয়ে দাও না। কেমন লাগছে গুড্ডু, বিউটিফুল না? গোলাপের কথা বলতে পারবো না, কিন্তু তোমাকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমি তৈরি হয়ে আসছি। শোনো, দেখলে এই পড়ে যাওয়া ফুলটা আমার সৌন্দর্যকে কেমন বাড়িয়ে দিল। তোমার কাছে তো পড়ে যাওয়া ফুল কোনো কাজের নয়, কিন্তু আমি পড়ে যাওয়া ফুল দিয়েও নিজের মাথার মুকুট বানানোর ক্ষমতা রাখি। মাটিতে পড়ে যাওয়া ফুল দিয়ে মাথার খোপা সাজানো যায়, ঘর বাড়িও সুন্দর করে সাজানো যায়, কিন্তু মাটিতে পড়ে থাকা ফুল ঠাকুরের পূজোয় ব্যবহার করা যায় না। আমি এখন আসি, স্টোর রুমটাকে পরিষ্কার করে আবার পূজোয় বসতে হবে।
আজকের দিনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ললিতা নিজের খোপায় ফুল সাজিয়ে যা কিছু স্বাধীনভাবে বলতে পারে, কিন্তু আমার কি হয়েছে? আমি কেন আজকাল ওর ভাষাতে কথা বলতে শুরু করেছি? মা, কি ভাবছো? কিছু না রে। চলো স্টোর রুমটা পরিষ্কারও তো করতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস এগুলো একটু রেখে দিয়ে আসি। এই মেয়েটাকে যে কি বলি, কিছু বোঝেই না। এত রোদে মাথায় ইট নিয়ে মজুরির কাজ করছে, এখন আমি কিছু বলতে গেলে সেলফ রেসপেক্টের ভাষণ দিয়ে দেবে। এখন আমি কি করব আর কি বলবো একে? ঠিক আছে, শালু, আরে রক্ত! এই রক্ত বেরোচ্ছে। না ঠিক আছে, এক সেকেন্ড। আরে যান ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন, যান। দেখি হাতটা আপনার। I'm sorry. এটা ধরে রাখুন। ওনার এই ব্যবহার দেখে তো অভিনয় করছে বলে মনে হচ্ছে না। আমার মন কোনোদিনও মানতে চায় না যে ইনি আমাদের বিরুদ্ধে এত কিছু করতে পারে বলে। এখন ঠিক আছো তো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো চলো, শো শেষ, যে যার নিজের কাজে লেগে পড়ো, যাও। আপনার হাতে লেগেছে আর আমার মনে হয় আপনার এখন রেস্ট নেওয়া উচিত। না না, আমার বিশ্রামের নয়, এখন কাজের প্রয়োজন। আর তাছাড়াও এটা একটা সামান্য আঘাত।
খুব জেদি এই মেয়েটা, নিজের কথাই শোনে না আবার আমার কথা কি করে শুনবে। ঠিক আছে,